হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অল্প খরচে একটি দুটি রুম সহকারে, একটি কিচেন এবং টয়লেট সহকারে আপনি করতে পারতেছেন 3 থেকে 3.5 লক্ষ টাকায়, টোটাল কমপ্লিট এরকমের একটি বিল্ডিং। তো অবশ্যই আপনাদের জিনিসটি খেয়াল রাখতে হবে, এটি একটি টিনশেড বিল্ডিং, যাকে বলা হয় হাফ বিল্ডিং। যদি এটাকে ইচ্ছা করেন ছাদ দিলেন, ছাদ দিয়ে ঢালাই দিবেন তো দিতে পারবেন, কারণ নিচে যে বিমটি দেখতেছেন সেই 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে বিমটি দেওয়া আছে, এখানে মাটিটি খুব ভালো। তো এখানে যদি আপনি একতলার জন্য কোনো ছাদ ঢালাই দেন তাহলে সেক্ষেত্রে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার খরচ আরও মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা খরচ বেশি যেতে পারে। তো মোটামুটি আপনার 4 থেকে 4.5 লাখ টাকার ভিতরেই এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। তো বিল্ডিংটি লম্বায় প্রায় 28 ফিট 29 ফিট বাইরবাই, আর লম্বায় পাশে আছে কি আপনার 13 ফিট, তাহলে রুম রয়ে গেল 11 ফিট বাই 11 ফিট, দুটি রুম সমান সমান প্রায়। আর এর মধ্যে টয়লেট আছে একটি 6 ফিট বাই 4 ফিট এবং কিচেন আছে 6 ফিট বাই 7 ফিট। তো দুটি রুম, মাঝখানে একটি দরজা আছে, সম্পূর্ণ দেখুন। আর এই জন্যই খরচ কম যাবে। আর একটি জিনিস খেয়াল রাখবেন, পিছনে কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু আগে দেওয়াল ছিল, বাউন্ডারি ওয়াল ছিল, সেই বাউন্ডারি ওয়াল থেকে কাজটি নেওয়া হয়েছে। সেই জন্য আপনাকে বলতে পারি এই কাজটি টোটাল কমপ্লিট করতে গেলে 3.5 লক্ষ টাকার বেশি লাগবে না, এরকম সমান জায়গায় হলে। আর আপনার যে দেওয়ালটি দেখতেছেন সেই জন্য 3.5 লক্ষ টাকা বলছি। তো জায়গা সমান হলে মোটামুটি পিছনের দেওয়ালটা বাদ দিয়ে হলো, যদি নতুনভাবে করেন তারপরও আপনি 3.5 লক্ষ টাকা করতে পারেন। তো রুমটি একটু ছোটো, বেশি ছোটো নয়, মোটামুটি চলে। তো এক রুম থেকে আরেকটি রুমে যাইতে পারেন, সেই জন্য দরজার যে মাঝখানে যে পার্টিশন দরজাটি দেখতেছেন এই দরজাটি, কারণ দুজনেই একজনই এই দুটি রুম ব্যবহার করবে, সেই জন্য এরকমভাবে করা। তো এই বিল্ডিংটি মোটামুটি 360 স্কোয়ার ফিট বিল্ডিং। তো এই বিল্ডিংটি করতে আপনার টোটালি কমপ্লিট বিস্তারিত সহকারেই 3.5 লক্ষ টাকা খরচের ভিতরে শেষ করতে পারবেন। যদি ছাদ ঢালাই দেন সেক্ষেত্রে হয়তো 4 থেকে 4.5 লক্ষ টাকা লাগতে পারে। তো এরকমের বিল্ডিং আপনারা অনেকেই কম খরচে জানতে চান, সেই জন্য এই বিল্ডিংটি আপলোড করা দেখালাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আসলে এই কাজ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা যে ফোনটি করে থাকেন, তো এই কাজের জন্য আমাকে ডাকবেন না। তো এটা আপনাদের একটি ধারণ দেওয়ার জন্য, কিন্তু আপনি যাকে দিয়েই করান তবে এই খরচের ভিতরেই করতে পারবেন, সেটাও আপনারা মনে রাখতে পারেন, অবশ্যই এই খরচের ভিতরে হবে। তো এরকমের কাজ আমি অবশ্য করি না। যদি আপনার এলাকায় কোনো বড় ধরনের কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে যদি ডাকেন তাহলে আমি ছোটোখাটো যে কোনো কাজই করে দিতে পারবো। তো যাই হোক, ভিডিওটি ভালোভাবে খেয়াল রাখুন, দেখুন। তো কোনো কিছু জানতে হলে অবশ্যই, আরও বিভিন্ন কিছু খরচ জানতে হলে অবশ্যই আপনি বাংলায় কমেন্ট করুন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই ফোন নাম্বার চেয়ে থাকেন, তো ভাই ফোন করার প্রয়োজন নেই, ফোন ছাড়া আপনি বাংলায় কমেন্ট করুন, কমেন্ট করলে অবশ্যই উত্তর পেয়ে যাবেন, কারণ আমি কমেন্টে উত্তর দিয়ে থাকি, কারণ কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও পেতে আপনাদের আমি যে কোনো একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি এবং দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি। তো চাইলে আমাকে নিয়ে আপনারা কাজ দেখাতে পারেন এবং যে কোনো একটি পরামর্শ নিতে পারেন। যদি কোনো ডিজাইনের কাজ বা রঙের কাজ, যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজের জন্য আপনারা আমাকে ডাকতে পারেন, আমি বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকুন, আমি আপনাদের সাথেই আছি। তো সেই জন্য আপনারা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, আর সাথে অবশ্যই যে কোনো বিল্ডিং কাজ, নির্মাণ কাজ করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন, সেই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।